কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। বল কলকাতা থেকে আমি দুর্বা। সারা রাজ্যে পাশাপাশি শুক্রবার সকাল থেকে কোভিড-19 টিকাকরণের প্রস্তুতি ট্রায়ালের মহড়া শুরু হলো নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে। এই দিন সদর হাসপাতাল ছাড়াও বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে মক ড্রিল বা ড্রাই রান চলবে বলে জানালেন নদিয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অপরেশ বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণভাবে নতুন এই কোভিড-19 টিকা সাধারণ মানুষের শরীরে প্রয়োগ করার আগে বেশ কয়েকটি পদ্ধতির মধ্য দিয়ে টিকাকরণ পর্বটি সম্পন্ন করতে হবে। তারই প্রক্রিয়াকরণ শুরু হলো শুক্রবার থেকে বলে এদিন জানান জেলার মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক। এরপর সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরের প্রতিটি প্রান্তে টিকাকরণের কর্মসূচি চলতে থাকবে বলে জানান। নদিয়া থেকে শায়ন মদকের রিপোর্ট, বল কলকাতা। আসলে ভ্যাকসিন নিয়ে আমরা প্রচণ্ডভাবে আগ্রহী ছিলাম, কেন কি মানে এত দিন ধরে আমরা দেখছি কোভিডের জন্য এত মানুষ ভয় পেয়ে আছে। আর আমরা যেহেতু নার্সিংয়ে আছি তো নার্সিং স্টাফ হিসেবে আমরা মানে একদম প্রতিজ্ঞাবদ্ধ যে মানুষের প্রাণটা আমাদেরকে বাঁচাতে হবে। তো সেই জন্য ভ্যাকসিনটা আমরা আগে পেলে তবেই আমরা শিওর হতে পারবো যে কী করে আমরা মানুষকে বাঁচাতে পারবো এই কোভিডের থেকে, আর যাতে আমাদের থেকে অন্য কারণ না ছড়ায় সেটাই আমাদের চেষ্টা থাকবে। আমার নাম অন্বেষা রায়। মক ড্রাই ড্রিল বলে এটাকে, মক ড্রাই ড্রিল। করোনা ভ্যাকসিনেশনের প্রিপারেশন হিসেবে আমরা আজকে একটা ড্রিল করলাম যাতে পরবর্তীকালে আমাদের কোনো প্রবলেম না হয়। এখানে আমাদের লিস্ট অফ 25 বেনিফিশিয়ারি তৈরি করা হয়েছিল আগে থেকে, তাদেরকে SMS পাঠানো হয়েছিল অনেক দিন আগেই এবং তাদেরকে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছিল কটার সময় ওরা এই পিপি ইউনিটে আসবে। এবার আজকে তারা যথারীতি এসে এখানে এসেছিলেন এবং এক একজন করে ভ্যাকসিনেশন রুম নাম্বার 1, যেটা ওয়েটিং রুম, সেখানে একজন অফিসার আছে, আমাদের এখানে একজন সিভিক পুলিশ করেছে আজকে ডিউটি, এবং সে তার কাছেও লিস্ট আছে, সে লিস্টের নাম ওর ভেরিফাই করে ওকে হ্যান্ড স্যানিটাইজ করে একটা ওয়েটিং রুমে বসানো হয়েছে। তারপরে ওখানে ওইটা ওই হয়ে যাওয়ার পরে ও বেনিফিশিয়ারি আবার চলে গেল ভ্যাকসিনেশন রুম 2-তে। রুম 2-তে আমাদের ল্যাপটপে পুরো তাদের নাম ভেরিফিকেশন আরেকবার হয়ে কারেকশন হয়ে ফাইনাল সে ভ্যাকসিনেশন অফিসারের টেবিলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে ভ্যাকসিনেশন টেবিলে ভ্যাকসিনেশন অফিসার ভ্যাকসিনেশনটা দিয়েছে, দেওয়ার পরে তাকে শিফট করে দেওয়া হয়েছে ভ্যাকসিনেশন রুম 3-তে। রুম 3-তে ভ্যাকসিনেশন অফিসার 3 আছে, 3 আর 4 হচ্ছে রুম 3-এর অবজারভেশনের জন্য। বেনিফিশিয়ারিকে আধ ঘন্টা অবজারভেশনে রাখতে হবে এবং এই আধ ঘন্টার মধ্যে প্রথমে নাইট টাইম নোট করে দেওয়া হয়েছে কটায় ওর ভ্যাকসিনেশন হলো। নেক্সট হাফ অ্যান আওয়ার ওকে অ্যাডভাইস দেওয়া হয় যে এবার থেকে ও মাস্ক পরেই থাকবে, এবার থেকে স্যানিটাইজেশনও ওর চলবে, সব ফিজিক্যাল ডিস্টেন্সিংও মেনটেন করবে, এভরিথিং উইল বি অ্যাজ নর্মাল। এবং ওকে বলে দেওয়া হচ্ছে যে এরপরে ওর সেকেন্ড ডোজের SMS আসবে, সেকেন্ড ডোজের SMS আসার পরে ও যথারীতি আবার যেন সেকেন্ড ডোজে আসে। পাশাপাশি আমাদের একটা অ্যাডভার্স রিয়াকশন একটা ইউনিট রয়েছে, সেখানে আমাদের একজন মেডিকেল অফিসার, এক্সপার্ট মেডিকেল অফিসার ইন স্টেশন আছে, ওখানেই স্ট্যান্ড বাই, এবং একটা রিসাসিটেশন বেড আর টেবিল করা হয়েছে। ওখানে প্রথমে প্রাথমিক রিসাসিটেশনটা করে ওকে আবার ওই দিক থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য সব সেট আপ রেডি করা হয়েছে। ড্রিলটা আজকে এই আজকের দিনে নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর পিপি ইউনিট, এটা পিপি ইউনিট, আমি ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী এখানকার, আর হয়েছে বিষ্ণুপুর হসপিটালে আর হয়েছে নবদ্বীপ হসপিটালে।
কোনো নিয়মই নেই, কোনো নিয়মই নেই, শুধু ফার্স্ট হাফ অ্যান আওয়ার ওদের স্ট্রিক্ট অবজারভেশন রেখে দেওয়া হবে এবং ওদের বলে দেওয়া হবে এরপরে বাড়ি গিয়ে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে। হ্যাঁ, যেটা আমরা আগে ইউকে থেকে খবর পেয়েছি যে 48 ঘন্টায় ফিভারও হয়েছে অনেক কিছু, সেটার সাথে ওরা যোগাযোগ করে অ্যাকর্ডিংলি ম্যানেজ করবে। গোটা রাজ্যের সঙ্গে গোটা রাজ্যে প্র্যাকটিক্যালি বেশ কিছু পয়েন্টে আমরা কোভিড ভ্যাকসিন যে শুরু হতে যাবে ভবিষ্যতে, অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে, তার একটা প্রাথমিক প্রস্তুতি হিসেবে যে আমরা কীভাবে চালাবো তার একটা মহড়া করছি, যাতে বাস্তবে যখন ভ্যাকসিনেশনটা শুরু হবে তখন যাতে কোনো অসুবিধে না হয় সেই মহড়াটাই আর কি চলছে। এই মহড়ার মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের জেলাতে আপাতত আজকের জন্য আমরা 3টে পয়েন্ট ঠিক করেছি, সেটা হচ্ছে যে নদিয়া জেলা হাসপাতাল, একটা বিপিএসসি নবদ্বীপ, বিপিএসসি বিষ্ণুপুর এবং নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল, এই 3টে জায়গাতে আমাদের এই মহড়া বা আমরা যেটাকে বলছি ড্রাই রান সেটা করছি। এটাতে আমরা কিছু সিলেক্টেড ভ্যাকসিনেটার যারা ভ্যাকসিনেশন যারা নেবেন তাদেরকে হাজির করব, তাদেরকে তাদের সমস্ত ডাটা কম্পিউটারে এন্ট্রি করব, ভ্যাকসিনেশন এবং ভ্যাকসিনেশন যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিটা পুরোটাই ফলো করব, ফলো করে আমরা দেখে নেব যাতে ভবিষ্যতে যখন বাস্তবে যখন কাজটা শুরু হবে তাতে যাতে আপনার কোনো অসুবিধে ফেস না করতে হয়। কী বললেন আজকে 25 একটা পয়েন্ট পিছু 25 জন করে করছি আমরা, এটা মূলত আমাদের স্বাস্থ্যকর্মীরা। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।